আসসালামু আলাইকুম আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম রিং আইডি মেম্বারশিপ নিয়ে অর্থাৎ আমরা সবসময় যে কথাটা বলে আসতেছি কমিউনিটি জব এই কমিউনিটি জবটা কন্টিনিউ করা সম্ভব না আমাদের কথাই কিন্তু আজকে ঠিক হলো দেখেন বর্তমান যে বিতর্ক চলছে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ায় নেগেটিভ নিউজ হচ্ছে যদিও ইত্তফাকে আজকে একটা নিউজ হয়েছে যে জাতীয় মিডিয়ায় পজিটিভ নিউজ হচ্ছে সেই পজিটিভ নেগেটিভ নিউজের ভিতর থেকে রিং আইডি মেম্বারশিপ শেষ করে দিল অর্থাৎ তারা আজকের থেকে আর কালকের থেকে আর নতুন করে আজকে তাদের লাস্ট ডেট কালকের থেকে নতুন করে আর কোনো মেম্বারশিপ নিবে না অর্থাৎ কমিউনিটি জবটা তারা শেষ করে দিল এর ভিতর দিয়ে আমরা সবসময় বলতাম যে রিং আইডি কখনও যাবে না এটা একটা স্থায়ী প্ল্যাটফর্ম সেটা কিন্তু তারা আবারও প্রমাণ করলো দু সালে শুরু হওয়া কমি রিং আইডি দু হাজার চোদ্দো সালে বাংলাদেশে শুরু করে কিন্তু বর্তমানে তারা এর আগে এবং পরে বেশ কিছু পদক্ষেপ নিয়ে থাকে এর আগে এরকম বিতর্কিত অনেকগুলো পদক্ষেপ প্রোজেক্ট তাদের ছিল আজকে কমিউনিটি জবটা নিয়েও তাদের অনেকগুলো লেখালেখি নিউজ পত্রপত্রিকা তথ্য বিভ্রাট পকেট পজিটিভ নেগেটিভ এর ভিতর দিয়ে তারা কি করলো কমিউনিটি জবটা অফ করে দিল অর্থাৎ এখন থেকে তারা নতুন করে মেম্বারশিপ নিবে না তার মানে আমাদের কথাটাই কিন্তু পক্ষান্তরে ঠিক হলো আপনারা নোটিশটা পড়লে বুঝতে পারবেন যে তারা এখানে কী বোঝা তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা ফিল আপ হয়ে গেছে পাশাপাশি তারা এখানে আরেকটা পয়েন্ট দিছে যে তিন মাসের ভিতরে আপনারা আইডি তিন মাস পর আপনারা আইডির টাকা উইথড্র করতে পারবেন অর্থাৎ কেলেমের একটা জায়গা রাখছে এখন মনে করেন বেশ কিছুদিন ধরে রিং আইডির এজেন্টরা কিন্তু ঠিকঠাক মতন পেমেন্ট দিচ্ছে না কেউ পেমেন্ট দিচ্ছে কেউ পেমেন্ট দিচ্ছে না আর কোম্পানিও কিন্তু ঠিক মতন পেমেন্ট দিচ্ছে না দীর্ঘ দীর্ঘ সূত্রিতার ভিতর দিয়ে পেমেন্ট দিচ্ছে সার্ভার জটিলতার কারণে আপডেট নিচ্ছে না এরকম কিন্তু ঘটনা ঘটতেছে এরকম বহুত মানুষ আছেন যারা প্রথম পেমেন্টটাও পান নাই তাহলে কি হচ্ছে রিং আইডি আজকে এরকম একটা সময় গিয়ে তাদেরকে বিতর্কর ভিতর থেকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু তাদের মেম্বারশিপটা স্টপ করে দিল অর্থাৎ বর্তমান ই কমার্স নিয়ে সারা বাংলাদেশে যে উত্তপ্ত অবস্থা চলছে পক্ষে বিপক্ষে বিভিন্ন টক বিভিন্ন আন্দোলন বিভিন্ন মামলা মোকদ্দমা বিভিন্ন যে ঝড়ঝাপটার ভিতর দিয়ে কিন্তু তারা তাদের সেফ সাইডটা নিয়ে নিল অর্থাৎ তারা চাচ্ছে যে তাদের গায়ে যাতে কোনো আর আলোচনায় তারা না আসে তারা মুক্ত থাকতে যার কারণে কি করলো তারা মেম্বারশিপটা স্টপ করে দিল এখন দেখার বিষয় যে যে মেম্বারগুলো ইতিমধ্যে আসেন তাদেরকে যেভাবে মুনাফা দেওয়ার কথা সেইভাবে মুনাফাটা তারা দেয় কি না যদি আমরা সময় বলে থাকি বলে এসেছি যে যারা যে লেভেলে মুনাফা দেওয়ার কথা বলছে এটা আসলে কোনোভাবেই সম্ভব না যদি আপনারা যারা আইডি হোল্ডার তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন ভাবুন যে যে পরিমাণ দেওয়ার কথা তারা কিন্তু আর নতুন করে আইডি নিচ্ছে না তাহলে তাদের ইনকাম সোর্সটা কী যে ইনকাম তারা করে সেই ইনকাম দিয়ে আইডি প্রতি যে টাকা দেওয়ার কথা সেটা কি আসলে দেওয়া সম্ভব আপনারা একটু গভীরভাবে ভেবে দেখুন যেহেতু সম্ভব না তাহলে কিন্তু আমরা সবসময় বলে থাকি যে কমিউনিটি জবটা বন্ধ হয়ে যাবে দেখেন ঠিক আজকে কমিউনিটি জবটা তারা বন্ধ করে দিল তবে আমি মনে করি রিং আইডি একটা সময় উপযোগী এবং সাহসী পদক্ষেপ নিয়েছে তারা বর্তমান সময়ের যে দাবি সেই দাবি পূরণ করেছে রিং আইডি তাদের স্ট্যামিনা তাদের স্থায়িত্বকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে চলে গেল কেন তারা কিন্তু কখনো বন্ধ হবে না তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটিভিটিস এবং আন্তর্জাতিক মিডিয়াতে যে বিষয়গুলো বলা হয়েছে যে আলোচনাগুলো এসছে সেগুলো কিন্তু তারা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে মাঝখান থেকে আমি জানি না এক কোটি গ্রাহক আছে কিনা আমাদের দেশে যে মেম্বারগুলো আছে যারা এই যে কমিউনিটি জবে যারা আইডি করছেন বিনিয়োগ করছেন তাদের ভবিষ্যৎ কি হবে তারা কি পরিমাণ টাকা পেয়েছেন কি পরিমাণ টাকা পাননি বা ভবিষ্যতে তাদের কি অবস্থা হবে এটা একমাত্র রিং আইডি এবং যারা বিনিয়োগকারী তারা বলতে পারবেন আপনারা জানেন বেশ কিছু এজেন্টাও ঠিক মতন পেমেন্ট দিচ্ছে না কেউ কেউ পেমেন্ট দিচ্ছে কেউ কেউ দিতে পারতেছে না পাশাপাশি কোম্পানিও কিন্তু মোবাইল ব্যাঙ্কিংয়ে যে পেমেন্টটা দেয় সেটাও ঠিকঠাক মতন দিচ্ছে না সার্ভার জাম দেখাচ্ছে আপডেট দেখাচ্ছে বিভিন্ন রকম ব্যাপার তাদের ভিতরে আসতেছে এর ভিতর দিয়ে এই চূড়ান্ত ঝড়ঝাপটার ভিতর দিয়ে এই পরিস্থিতির ভিতর দিয়ে তারা তাদের মেম্বারশিপটা অফ করে দিল অর্থাৎ কমিউনিটি জবটা অফ করে দিল এর আগে ওরা এরকম বিভিন্ন রকম প্যাকেজ ছেড়েছে সেই প্যাকেজগুলোর থেকে যখন টাকা তাদের কালেকশান হয়েছে তখনও বলছে নির্দিষ্ট পরিমাণ আইডি হয়ে যাওয়াতে তারা নতুন করে প্যাকেজ রিনিউ করবেন অর্থাৎ আপডেট করবে না সেটা শেষ করে দিছে ঠিক এক একইভাবে কিন্তু আজকেও শেষ করে দিল আসলে আমরা সব সময় বলে থাকি যে এই যে সমস্ত কোম্পানি এই যে বলে থাকে যে অ্যাড দেখে টাকা দিব এই পরিমাণ টাকা এই পরিমাণ টাকা দিব দশ হাজার টাকা দিয়ে আইডি করেন এক টাকা দিয়ে আইডি করেন এতদিন টাকা পাবেন এক বছর টাকা পাবেন আসলে এই পরিমাণ ইনকাম কিন্তু তারা বিজ্ঞাপন দেখে আসলে পায় না যার ফলে এই পরিমাণ টাকাও কিন্তু তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না যার কারণে আমরা দেখছি কি এসপিসি যখন শুরু হয়েছে তারপরে কিন্তু অনেকগুলো কোম্পানি কাজ শুরু করছে এবং সেই কাজ করার ফলে যখন তারা মনে করছে যে আর আমরা এর বেশি এগুলো টাকা দিতে পারবো না তখন চার মাস পাঁচ মাস ছ মাস পরে কিন্তু অনেকগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে নিজেরাই বন্ধ করে দিতেছে কারণ তারা জানে যে তারা টাকা দিতে পারবে না তাহলে কি হচ্ছে এই ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউ আসলে টাকা দিতে পারে না যেটা আমরা সব সময় বলে আসতেছি তো আপনারা এই বেডিং আইডি সহ এই সমস্ত যে কোম্পানিগুলো আছে তখন আপনারা কতটা বিনিয়োগ করবেন কি পরিমাণ বিনিয়োগ করবেন করবেন কি করবেন না এটা কিন্তু আমাদের কোনো দায়ভার নেই আমরা কিন্তু এই আলোচনা করি না আমরা কাউকে ইনসিস্ট করি না যে আপনারা এই সমস্ত বিনিয়োগকারী কোম্পানিগুলোতে বিনিয়োগ করেন কারণ আপনার বিনিয়োগের টাকা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে আপনি উঠাতে পারবেন না যদি প্রথম দিকে করে থাকেন তাহলে লাভবান হবেন শেষের দিকে করলে আপনি লুজার হবে বেশিরভাগ কোম্পানিতে তাই দেখা যায় যে কেউ না কেউ কিন্তু বেশিরভাগ অবস্থায় লুজার থাকে কারণ শেষ দিকে অনেক মানুষ এখানে সম্পৃক্ত হয় আজকে আমি জানি না গত এক মাস দু মাস বা তিন মাসে বা নব্বই দিনে কি পরিমাণ মেম্বারশিপ রিং আইডিতে বিক্রি হয়েছে তবে আমার ধারণা অনেক বেশি বিক্রি হয়েছে আজকে তারা টাকা পাবেন কি পাবেন না দেখেন আগামী দিন কি করে রিং আইডি তবে আমার বিশ্বাস বা আমার ধারণা যে যে পরিমাণ লভ্যাংশ তাদের দেওয়ার কথা যেহেতু তারা নতুন মেম্বারশিপ বন্ধ করে দিল সেই পরিমাণ হয়তো বা দিতে পারবে না তো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন যেহেতু আপনাদের বিনিয়োগ করা হয়ে গেছে আর আজকে যেহেতু শেষ আগামীকাল থেকে তারা আর কোনো আইডি নেবে না আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘ করতে চাই না আমি আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন নিজে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ